آمين. سورة القريش قرآن كريم 106 نمبر سورة الله تعالى এই সূরাতুল কারীমাতে কি বলেছেন আল্লাহ বলেছেন লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাইফ আল্লাহ বলেছেন কুরাইশরা যেহেতু অভ্যস্ত অন্যান্য মুফাসসিরদের অনেকে বলেছেন কুরাইশদের আকর্ষণ আসক্তির কারণে কুরাইশদের ইলাফ শব্দের অর্থ হচ্ছে আসক্তি তাদের যে কোন একটা বিষয়ে যে অভ্যস্ত হয়ে যাওয়া এই বিষয়টার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কিসে অভ্যস্ত হয়ে যাওয়া ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাইফ তারা শীতে এবং গ্রীষ্মে তারা যে অভ্যস্ত উদ্দেশ্য হচ্ছে তারা শীত এবং গ্রীষ্মে বিভিন্ন ব্যবসায়ী কাফেলা নিয়ে কখনো সিরিয়াতে কখনো তায়েফে তারা সফর করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এখানে বুঝাচ্ছেন যে তারা শীতকালে এক দেশে আবার গ্রীষ্মে আরেক দেশে সফর করে যখন তারা ব্যবসা বাণিজ্যের মালামাল নিয়ে আবার একত্রিত হয় لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف الله تعالى তারপরে বলছেন فليعبدوا رب هذا البيت الله تعالى এজন্য বলছেন এই যে কুরাইশদেরকে এই অবস্থা এই ব্যবসা বাণিজ্যের উন্নতি আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ভাবে ইজ্জত শান মান দিয়েছেন এজন্য তাদের কি উচিত উচিত হচ্ছে এই ঘরের যিনি রব ওই রবের জন্য তারা ইবাদত তিনি কেমন রব আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন দুইটা দুইটা তার কাজ এই দুটি কারণে তারা যেন আল্লাহর ইবাদত করে একটা হচ্ছে আল্লাজি আতআমাহুম মিন জু যিনি তাদেরকে খোদায় খাদ্য দেন ওয়া আমানাহুম মিন খাউফ আর তিনি তাদেরকে ভয় নিরাপত্তা দান করেন সুবহানাল্লাহ বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত বা এই সূরাটার নাম কুরাইশ যে বলেছেন এই শব্দ থেকে মুফাসসিরিনরা এর নাম বলেছেন যে সূরাতুল কুরাইশ কুরাইশ যেমন সূরার নাম মূলত কুরাইশ একটি বংশের নাম কি ভাই ঠিক না আমাদের নবী হাশেমী আমাদের নবী আরবি আমাদের নবী মক্কি আমাদের নবী মাদানি আমাদের নবী হচ্ছেন আল কুরাইশি কি নবী জোরে বলেন কুরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুস সাকালাইন তিনি কিন্তু উভয় জগতের নবী তিনি কুল কায়নাতের নবী তিনি বিশ্বের নবী মহাবিশ্বের নবী অতএব তাকে বিশ্ব নবী বললে কুফরি হয়ে যাবে বিশ্ব নবী বললে উনি অহাবি হয়ে যাবেন এমন কোন কনসেপ্ট যদি কারো থাকে তিনি রাসূলকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু অন্যকে হেয় প্রতিপন্ন করতে পারেন না এমন কিছু প্রবলেম আমাদের সমাজে আছে আল্লাহর রাসূল কেউ যদি তাকে নবী আরবি বলে নবিউস সাকালাইন বলে দুই সাকাল নবিউস সাকালাইন বলতে বোঝানো হচ্ছে যিনি জিন এবং ইনসানের নবী ঠিক কি না জোরে কোন তিনি জিনের নবী ইনসানের নবী তার মানে অন্যদের নবী না বিষয়টা তো এমন নয় কেন আপনি বিষয়টা বুঝেন না আল কুরাশি আল মাদানি আল মক্কি এগুলো লকব অতএব কোন শব্দ দিয়ে কাউকে কোনোভাবে যেন আমরা টাইটেল দিয়ে না দিই জাজমেন্ট না করি বিষয়টা খুব বোঝা দরকার মুহতারাম হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের ব্যক্তি ছিলেন কুরাইশ বংশে আমার নবীজির জন্ম হয়েছিল এই কুরাইশ শব্দটি কেন কুরাইশ নাম রাখা হয়েছে অনেকগুলো ব্যাখ্যা ওলামায়ে কেরাম দিয়েছেন প্রথম ব্যাখ্যা কেউ দিয়েছেন যেহেতু কুরাইশরা বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব খুব ইউনাইটেড থাকত খুব বেশি একত্রিত থাকত এজন্য তারা বলছেন যেহেতু কুরাইশ কেন বলা হচ্ছে লিতাজাম্মুইহিম বাদাত তাফরীক ওয়াত তাকরীশ তারা যেহেতু বিভিন্ন জায়গায় সফরে যেত আবার সবাই একত্রিত হতো এজন্য তাদের নাম কুরাইশ দ্বিতীয় ব্যাখ্যা কেউ কেউ বলছেন কুরাইশ কেন লিকাসবিহিমুল মাল বিআইদিহিম
কোরাইশরা নিজেরা পরিশ্রম করত, তারা অলস ছিল না আমাদের মতো। কথা বলছেন, এরা খুব পরিশ্রম করত, কাসবুল মাল। নবী বলেছেন, ইন্না আতিয়াবা মা আকালতুম, তোমরা যা খাও তার মধ্যে সব থেকে উত্তম খাবার হচ্ছে কাসবুর রাজুল বিয়াদিহি, ব্যক্তি নিজ হাতে যা কামাই করে খায়। সুবহানাল্লাহ। এমনকি একজন ব্যক্তি তার পরিবারের জন্য যখন কামাই করতে ঘর থেকে বের হয়, উলামায়ে কেরাম বলছেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া, কেমন যেন ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর গোলাম, আল্লাহর পথে জিহাদে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন, কামাই কর, ঘরে বসে থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, ঘর থেকে বের হয়ে যাও, রিজিকের তালাশ কর। রিজিক আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এই রিজিক গুলো কেবল তালাশ করতে হবে, রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করে আপনি ঘর থেকে বের হবেন, চিন্তা নাই, টেনশন নাই, আপনার ভাগ্যে যা আছে অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যে দিয়ে দিবেন কে? সব নবী নিজের হাতে কামাই করেছেন, কেউ লজ্জা পান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে ফসল রোপণ করেছেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের হাতে নৌকা বানাইছেন, ঠিক কিনা কম? দাউদ নবী নিজে নিজে আল্লাহ তাআলা তার জন্য আলান্নাল হাদীদ, লোহাকে আল্লাহ নরম করে দিয়েছেন, লোহা টিপে টিপে দাউদ নবী বর্ম বানিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী ইব্রাহিম ইসমাইল নিজ হাতে পরিশ্রম করে আল্লাহর ঘর বানাই দিয়েছে। সব নবী রাসূলরা নিজের হাতে নিজে কাজ করেছেন, আমার নবী তিনিও নিজে নিজের কাজ করেছেন, নিজের কাজ করতে লজ্জা, জোরে বলেন লজ্জা, কাজ করিলে ইজ্জত যায়, এই কথার কোনো ভিত্তি নাই। আমার মুসলমান ভাইয়ের জন্য কুরাইশরা নিজের হাতে কামাই করত, ব্যবসা করত, বাণিজ্য করত, এজন্য তাদেরকে বলা হচ্ছে সুম্মিয়াত কুরাইশা। আর আরবি ভাষায় কাররাসা ইয়াকুরুশু কারাশান, এর অর্থ হচ্ছে কাসাবা। আরবিতে তাকরিশ শব্দের একটা অর্থ হচ্ছে আল কাসবুল মাল বিল ইয়াদ, নিজ হাতে ইনকাম করা, যেহেতু তারা নিজের হাতে ইনকাম করতেন, এজন্য বলা হচ্ছে এরা কুরাইশ, এরা খুব পরিশ্রমী। তিন নম্বর কেউ বলেছেন লিতাফতিশিল হাজ, কুরাইশ শব্দের আরেকটি অর্থ হচ্ছে তাফতিশ, মানে এরা খোঁজ খবর নেনে ওয়ালা। সুবহানাল্লাহ। এরা মানুষকে খুব খেদমত করে ভাই ভাই। এখন আরব দেশের কুরাইশ বংশের কিছু কিছু মানুষ আছেন যারা মেহমানদারি করেন, যারা মানুষকে সম্মান করেন, নবীর বংশের মানুষদের মধ্যে সম্মান শ্রদ্ধা মেহমানদারি আছে না নাই? জোরে বলতে হবে আছে না না? বিশেষ করে তারা হজ করতে যেত, কুরাইশরা খোঁজ খবর নিত কেমন আছে কেমন নাই, লিতাফতিশিহিমুল হাজ, হাজিদের খেদমত যেহেতু বেশি বেশি করতেন, এজন্য বলা হচ্ছে তারা কুরাইশ। আবার কেউ বলছেন কুরাইশ শব্দটি এসেছে কিরশুন থেকে, কিরশুন মানে হাঙ্গর, হাঙ্গর প্রাণী আছে না সমুদ্রে, কথা বলছেন না, হাঙ্গর। নবীর সাহাবী ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে মুআবিয়া রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন যে ইবনে আব্বাস বাবা, আমাদের এই যে যাদের বংশ কুরাইশ, মুআবিয়া তো উমাইয়া বংশে ছিলেন, কিন্তু বলল কুরাইশ বংশের নামটা কুরাইশ কেন বলো তো ভাতিজা? মুআবিয়া কিন্তু বয়স অনেক বড়, ইবনে আব্বাস একেবারে ছোট। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেছেন, ইবনে আব্বাস 10-12 বছর বয়স, ছোট মানুষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একেবারে ছোট মানুষ, তাকেও জিজ্ঞেস করছেন মুরব্বী। এজন্য ইলম এমন জিনিস যে আপনি আপনার ছোটদের কাছ থেকেও এলেম নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমি আপনাকে স্পষ্ট করে দিলাম, যারা মুরব্বীরা আছেন
আমি আপনাদের অনেকেরই নাতি ছেলের সমবয়সী বাট আমি যেহেতু ইনভাইটেড গেস্ট আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি এলেম অর্জনের চেষ্টা করে যাচ্ছি আপনারা হয়তো সুযোগ হয় নাই এজন্য আমরা বসেছি একে অপরের সাথে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিছু জিনিস নিব লজ্জার কিছু নাই যে বাচ্চা ছেলে কি বলে তার কাছ থেকে কি নিব আরে বাবা ইমাম বুখারী তার ছাত্র ছিলেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইমাম তিরমিজি তাকে বলা হচ্ছে